الله أكبر الله أكبر إسلامي تيفي একটি সুন্দর পৃথিবীর জন্য السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন কাছে এবং দূরে আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান ইসলামিক টেলিভিশনের অরণ্য আয়োজন হিটাচি জেনে নিন সরাসরি দর্শকদের টেলিফোনের জবাবের অনুষ্ঠান প্রিয় দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের সমাধান পবিত্র কোরআন এবং সুন্নার আলোকে দিয়ে থাকি এবং আজও তারই ধারাবাহিকতায় আমরা উপস্থিত হয়েছি আপনাদের প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আর আপনাদের প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট গবেষক ইসলামী চিন্তাবিদ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর আর তাকে সহযোগিতা করার জন্য সাথে আছি আমি জাকারিয়া السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. محترم ভালো আছেন আপনি؟ আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক আর আপনাদেরকে বিলম্ব করছি না আমরা নিয়ে যাচ্ছি মূল অনুষ্ঠানে আর অবশ্যই টেলিফোন করার সময় আপনার টেলিভিশনের সাউন্ড কমিয়ে নেবেন ইনশাআল্লাহ। জি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ টেলিভিশনের সাউন্ড একটু কমিয়ে নিন। আমার প্রশ্ন হলো আমার আম্মু খুব অসুস্থ। জি। না সরি আমরা এখানে কারোর নাম্বার দিই না আপনার প্রশ্ন থাকলে করতে পারেন জি ইনশাআল্লাহ জি জি মহতারাম আমরা আমাদের এক বোনের আমরা টেলিফোন পেয়েছি তার মা অসুস্থ আমরা দোয়া করি আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিন এখন তার প্রশ্ন হচ্ছে এখন যে মেডিটেশন পদ্ধতি অনেকেই এটা প্রচলিত সমাজে প্রচলন করছে এই মেডিটেশন পদ্ধতির সাথে ইসলামের সম্পর্কটা কি রয়েছে আলহামদুলিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বাদ জি বর্তমানে সারা বিশ্বে মেডিটেশনের প্রসার ঘটেছে মেডিটেশন ইয়োগা বা বিভিন্ন মেথড কোয়ান্টাম মেথড সিলভার মেথড ইত্যাদি বিভিন্ন নামে ধ্যান করা হচ্ছে তো ধ্যান বিষয়ে জানার আগে আমরা মূল একটা বিষয় জানি যে ব্যক্তি কখনো বিরিয়ানি খায়নি তাকে তেহেরি খাওয়ালে হয়তো মজা পাবে কিন্তু যে নিয়মিত ভালো বিরিয়ানি খায় তার কাছে কেন তেহেরি খাবে এটা হলো মূল প্রশ্ন জি ধ্যান বা মেডিটেশন একটা নেগেটিভ অ্যাপ্রোচ অর্থাৎ আপনি কল্পনা করছেন যে আপনি এটা কমাচ্ছেন আপনার চারিপাশে এটা হচ্ছে আপনি একটা কল্পনার মাধ্যমে নিজের মনকে শান্ত করা মনকে উজ্জীবিত করা এটাতে একটা মিথ্যা মূলত মিথ্যা কল্পনার মাধ্যমে অনেক সময় চিন্তা করে করে নিজের ভিতরে একটা শক্তি আনার চেষ্টা করা হয় এটা আর নিজের মনকে মিথ্যা প্রবোধ দিতে দিতে একসময় মন মনে করে যে আমি সত্যই বুঝি এটা এর বিপরীতে ইসলামে যেটা রয়েছে সেটা হলো জিকির এবং দোয়া জিকির এবং দোয়া হলো একটা পজিটিভ অ্যাপ্রোচ আল্লাহ তাআলার কথা স্মরণ করছেন কোনো মিথ্যা কল্পনা নাই শুধু অর্থের দিকে একটু খেয়াল রেখে আল্লাহর কথা আল্লাহর নামটা মুখে নেওয়া আল্লাহর প্রশংসাবাচক যে কোনো বাক্য উচ্চারণ করা এবং আল্লাহর কাছে প্রার্থনা করা এই প্রার্থনায় আপনি যত মনোযোগ গভীর দেবেন তত আপনি অর্থাৎ আপনি 10 মিনিটের প্রার্থনা এবং জিকিরে যে ফল পাবেন জাগতিক ফল এটা 1 ঘন্টার মেডিটেশনের চেয়ে অনেক গুণ বেশি আমার কষ্ট লাগে যে যাদের নামাজ নেই যে ধর্মে যে সমাজে নামাজ জানে না দোয়া জানে না যে ধর্মে আল্লাহ এবং বান্দার সরাসরি জিকির বা দোয়ার ব্যবস্থা নেই
পুরোহিতের কাছে যেতে হয়, পাদ্রির কাছে যেতে হয়, তারা মেডিটেশন খুঁজবে, যোগা খুঁজবে, এটা স্বাভাবিক। কিন্তু ইসলামে আমাদের মুসলমানদের রয়েছে যোয়া, দোয়া, জিকির, সালাত। আপনি দোয়ায় অভ্যস্ত হন, ধ্যানের চেয়ে, মেডিটেশনের চেয়ে আপনি নিজে একটু আল্লাহর কাছে দোয়া করতে শিখুন। এতে মেডিটেশনে যেটা আমরা পাই অর্থাৎ আত্মিক শক্তি, অসুস্থতাকে কাটিয়ে তোলার জন্য মনের জোর, এটা তো আপনি পাবেনই। উপরন্তু বান্দা যখন আল্লাহর সাথে দোয়া করে, কথা বলে, তার আত্মা শুদ্ধ হয়, আত্মায় শক্তি আসে এবং সে অগণিত সওয়াব পেতে থাকে। তা আমরা যেখানে দোয়া এবং জিকিরের মাধ্যমে মেডিটেশনের যে লাভ, 1 ঘন্টার মেডিটেশনের যে লাভ, 10-15 মিনিটের দোয়া বা জিকির যদিও মনোযোগ দিয়ে করতে পারে অনেক বেশি লাভ। এবং এখানে কোনো উস্তাদ লাগে না, আপনি আল্লাহর দিকে মনোযোগ দেবেন, ক্রমান্বয়ে অভ্যস্ত হয়ে যাবেন। সবচেয়ে বড় কথা, এতে আপনি দুনিয়ার এই লাভ পাশাপাশি আত্মার লাভ, আত্মার শক্তি, আল্লাহর জিকির এবং সওয়াব, জান্নাত পাচ্ছেন। আমি অনুরোধ করব আমরা এই মেডিটেশন নামক নেগেটিভ অ্যাপ্রোচের চেয়ে দোয়া এবং জিকিরের মাধ্যমে আমাদেরকে সুস্থ করে তোলার চেষ্টা করি, আমাদের মানসিকতাকে সুন্দর করি, আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর করি, মানুষের প্রতি ধারণাকে সুন্দর করি। আল্লাহ তৌফিক দান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনার টেলিভিশনের সাউন্ডটা একটু কমিয়ে নিন। জি বলুন। জি আপনি বলুন, প্রশ্ন বলুন। জি আচ্ছা, ইনশাল্লাহ আমরা মহতারামের কাছ থেকে আমরা জেনে নিব। তবে আপনার প্রশ্ন, আমরা কোরআন হাদিয়া বলতে হাদিয়া নিবে কিনা সেটা আমরা বুঝতে পারিনি, তারপরও আমাদের মহতারাম এ ব্যাপারটি যেটা বুঝেছেন সে আলোকে ইনশাল্লাহ বলে দিবেন। যে মহতারাম আমাদের কাছে বোনাদের দ্বিতীয় প্রশ্নটি করেছিলেন যে তার মোবাইলে কাবা ঘরের ছবি রয়েছে, এখন মেয়েদের নির্ধারিত যে সময় সেই সময় এটা কোনো সমস্যা কিনা? জি না, আসলে আমরা যদি আপনার প্রকৃত কাবা ঘরও তাকিয়ে দেখেন তাহলেও কোনো সমস্যা নেই। কাবা ঘর মোবাইলে থাকলে অথবা ছবিতে হাত পড়লে এটাতে কোনো সমস্যা নেই, এটা কাবা ঘরের ছবিতে হাত দেওয়ার জন্য অজু বা পবিত্রতা জরুরি নয়। তবে মহতারাম আপনার কথার সাথে আমরা টেলিফোন আসার কারণে আমরা দর্শককে ভালোভাবে, যে আমরা দর্শককে এই কথাটা বারবার বলতে চাই যে আসলে মেডিটেশন এটা একটা মিথ্যার আশ্রয়, কল্পনার জগতে নিয়ে একটা তাকে মিথ্যা প্রশান্তির একটা মাত্র। আরো অনেক বিষয় আছে যেটা ঈমান নষ্ট করার পর যে নিতে পারে। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমার একটা প্রশ্ন। জি একটা হচ্ছে যখন মুক্ত জায়গায় গিয়ে বিছানা মাছ করবে তখন সূরা ফাতিহা পড়ার প্রয়োজন আছে কিনা? আচ্ছা, আর তাহলে নামাজের শেষে জি আর মনে করতে এটা? আচ্ছা জি জি, যদিও আমরা দুটো প্রশ্নেরই সমাধান বা আলোচনা ইতিপূর্বে বহুবার এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মহতারামের মাধ্যমে করেছি ইনশাআল্লাহ, তারপর আমরা যতটুকু পারা যায় দেখব ইনশাআল্লাহ। মহতারাম আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তিনি কোরআন হাদিয়া করেছেন মসজিদে, আমরা যতটুকু বুঝতে পেরেছি মসজিদে দান করেছেন। এখন তার কথা হলো কোরআন যদি হাদিয়া না নিল, তার মানে এটা যদি কেউ না পড়ে বা কিছু, এই ব্যাপারে আসলে কি বলে? বোধহয় বলতে চেয়েছেন যাদের হাতে দিয়েছেন মসজিদে পৌঁছে দেওয়ার জন্য তারা পৌঁছে দিল কিনা। আমাদের দেশে এটা দুর্ভাগ্য হলো আমাদের দেশে ধারণা, একজন মহিলা তো মসজিদে ঢুকতে পারেন না, মহিলারা মসজিদে ঢোকা আমাদের দেশে বোধহয় খুব আজব একটা ব্যাপার। এমন আজব ব্যাপার যে আমার এলাকাতে শৈলকুফা ঝিনাইদহ একজন ইমাম সাহেব দিনদার মানুষ যাচ্ছিলেন নিজের মসজিদে, পথে নামাজ রক্ত হয়ে গেছে, তার স্ত্রী পর্দাওয়ালা বোরকা পরা, এখন নামাজ পড়বেন কোথায়? মসজিদে, নামাজের শেষক্তে মসজিদে তিনি নামাজ পড়েছেন, তার ওয়াইফ নামাজ পড়েছে মসজিদের ভিতরে, এজন্য বেচারা চাকরি চলে গেছে। তা আমরা এমন একটা দুর্ভাগ্যজনক কুসংস্কারের ভিতরে থাকি যে মহিলারা মসজিদে যাবেন কি করে, কাজে হাদিয়াটা কোনো পুরুষের হাতে নিশ্চয় উনি দিয়েছেন, আর এজন্য উনি আশঙ্কা করছেন সেই পুরুষ মসজিদে পৌঁছেছে কিনা। তো যাই হোক, আপনি মসজিদে দেওয়ার নিয়ত করলে যাকে দিয়েছেন বিশ্বস্ত দেখে তিনি না পৌঁছালেও আপনি সওয়াব পেয়ে যাবেন, তিনি আমানতের খেয়ানত করার কারণে গুনাহগার হবেন। এরপরে যে প্রশ্নটি করেছেন যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, এই জাতীয় যে সমস্ত দোয়াগুলো আছে এর ফজিলতগুলো সহি কিনা,
জি বোন, আপনি কোন বই থেকে জেনেছেন জানি না, তবে আল্লাহুম আজিরনি মিনান নার এটা সহি হাদিসে আসছে, সাতবার যদি কেউ সকালে এবং সন্ধ্যায় মাগরিব এবং ফজর সালাতের পরে কথাবার্তা দুনিয়াবি অন্যান্য কথার আগে বলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। আল্লাহুম ইন্নি আসরুকা জান্নাতাল ফেরদৌস, এই ধরনের দোয়া করতে নবীজি উৎসাহ দিয়েছেন। তবে এগুলোর ফজিলতের ব্যাপারে সহির পাশাপাশি আমাদের দেশের একটা অভ্যাস হলো বিভিন্ন সাধারণ অনেক কেতাবে সহি ফজিলতের পাশাপাশি বানোয়াট অনেক ফজিলত পাওয়া যায়, তা আপনি এ ব্যাপারে মেশকাত শরীফ অথবা রিয়াদুস সালেহীন, কেতাবুল আসকার ইত্যাদি বই পড়লে সহি ফজিলতগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ। মুহতারাম, এরপর আমাদেরকে এক ভাই প্রশ্ন করেছেন যে ইমামের পিছনে যদি মুক্তাদি নামাজ পড়ে সুরা ফাতিহা পড়ার বিধানটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব, মুহতারামের কাছ থেকে জানার চেষ্টা করব। জি মুহতারাম, সূরা ফাতিহা পড়া এবং এই জাতীয় বিষয়গুলো, প্রথমে আমাদের আমরা যেটা চেয়েছি ইসলামিক টিভি একটা সুন্দর পৃথিবীর জন্য, ঠিক না? পৃথিবীটা সুন্দর হবে কিভাবে? আমরা ইসলামকে ভালোভাবে জানব, ইসলাম যেখানে প্রশস্ততা দিয়েছে সেখানে মনটাকে বড় করব, ইসলাম যেটাকে মানে নির্ধারণ করেছে আমরা সেটা পালন করব। কিন্তু দুর্ভাগ্য, আমরা যেটা এখানে দেখতে পাই যে এই ধরনের প্রশ্নগুলো নিজের কর্মের জন্য নয়, মানুষের সমালোচনার জন্য বিভিন্নভাবে আমরা এটাকে ব্যবহার করি। আসলে এটা তো সুন্দর পৃথিবী হলো না, আরও খারাপ হয়ে গেল। এই জন্য এই বিষয়গুলো সূরা ফাতিহা পড়া এবং না পড়ার পক্ষে সহি হাদিস রয়েছে। সূরা ফাতিহা ইমামের পিছনে মুক্তাদি পড়বেন এ ব্যাপারে সহি হাদিস আছে, পড়বেন না এ ব্যাপারেও সহি হাদিস রয়েছে। ইমাম মুসলিম সহি বলেছেন, নাসাইর সহি হাদিস রয়েছে। তো কাজেই বিষয়টা নিয়ে সাহাবিদের যুগ থেকেই মতভেদ আছে। যে কোনো ব্যক্তি যিনি সূরা ফাতিহা পড়ছেন তিনিও একটা সহি হাদিস আমল করছেন, যিনি পড়ছেন না তিনিও সহি হাদিস আমল করছেন। এ ব্যাপারটা নিয়ে আমরা বিতর্কে না যাই এবং এটা নিয়ে মুসলমানদের ভিতর অন্তত দলাদলি বিভক্তি তৈরি না করি, কারণ বিভক্তি অনেক হয়েছে, আমরা কমানোর চেষ্টা করি। নামাজের পরে মোনাজাত একাকী নিজের মনে করাটাই শূন্য, দলবদ্ধ মোনাজাত যেটা আমরা করি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেননি, এটার বদলে একাকী করাটাই উত্তম। এটা আপনার আমলের জন্য, আপনি যখন করবেন ইমাম সাহেবের সাথে না করে মাসনুন জিকির করে একা করবেন, পরে সমালোচনা করা বা মসজিদে দলাদলি তৈরির চেষ্টা করবেন না। এইসব বিষয় নিয়ে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেছে। মোহতারাম, আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে নামাজ বেহেশতের চাবি, এই হাদিস এখন যদি কেউ নামাজ না পড়ে তাহলে সে জান্নাতে যাবে কিনা? যে আপনার টেলিফোনটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সূরা ফাতিহা পড়া ঢাকা থেকে। জি, আচ্ছা, জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা মহতারামের কাছ থেকে জেনে নিব। জি মহতারাম, নামাজ বেহেশতের চাবি, নামাজ না পড়লে জান্নাতে যাবে কিনা, এর আগে আরেকটা প্রশ্ন আছে, নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে মুসলমান থাকবে কিনা। আমরা যদি কোরআন করিম এবং সহি হাদিসের আলোকে চিন্তা করি তাহলে স্বীকার করতে বাধ্য হব যে নামাজ যিনি পড়েন না ইচ্ছা করে তাকে মুসলমান বলে গণ্য করা কোরআন এবং সুন্নার আলোকে খুবই কঠিন। এটা অনেক হাদিসে কোরআনের আয়াত ওটা বোঝায়। তে মুসনাদ আহমদের একটা সহজ ছোট্ট কথা যে সাহাবায়ে কেরামগণ কোনো পাপের কারণে মুসলমানকে কাফের মনে করতেন না, মুসলমান পাপ করতে পারে কিন্তু নামাজ তরককারীকে তারা কাফের মনে করতেন। এরপরও যে ব্যক্তি নামাজের গুরুত্ব স্বীকার করে নামাজ না পড়া কঠিনতম পাপ, আমি খুবই পাপি এই চেতনা সহ যে ব্যক্তি নামাজ আলসেমি করে কাজা করে সেই ব্যক্তি মুসলমান থাকবে বলে ফোকাহারা অনেকেই বলেছেন, আমরাও বলি। তবে যে ব্যক্তি মোটে নামাজ পড়েন না ওই ব্যক্তি এই পর্যায়ে থাকে না। যে ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়েন আলসেমি করে কাজা করেন তিনি পাপি বলে নিজেকে অনুভব করেন, কিন্তু যিনি নামাজ মোটে পড়েন না
তাকে যদি বলা হয় নামাজ পড়, তাহলে সে বলবে যে আরে নামাজ পড়ে কি হবে, ও নামাজ পড়ে হচ্ছে আমি ভালো আছি, অথবা নামাজ না পড়লে কেউ আমার ইমান ভালো আছে, আমি ভালো মুসলমান। আর নামাজ বাদ দিয়ে ভালো মুসলমান হওয়া যায় এই চিন্তা করলে আর মুসলমান থাকাই যায় না। নামাজ পড়ে নামাজির চেয়ে বেনামাজি কোনোভাবে ভালো হতে পারে এই চিন্তা করলে আর মুসলমান থাকা যায় না, এটা হলো প্রথম বিষয়। এই জন্য নামাজ না পড়লে বেহেশতে যাওয়ার প্রশ্ন তো নাই, মুসলমান আদৌ থাকে কিনা এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় হলো সহি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন সালাত সম্পর্কে। কাজেই কেউ যদি অনেক হজ করেছে, যাকাত দিয়েছে, মসজিদ বানিয়েছে, টুপি পরেছে, পাগড়ি পরেছে, আলেম ওলামাদের সম্মান করেছে, হাদিয়া, কিন্তু সালাতটা সে করেনি, তার এগুলো সবই মানে আল্লাহ এগুলো সম্পর্কে প্রশ্নই করবেন না, সালাতে ফেল করলে তাকে জাহান্নামে দেওয়া হবে। তৃতীয় যে বিষয়টা, সালাদকে আমরা কঠিন করে ফেলেছি। সালাত অনেক কিছু লাগবে, টুপি লাগবে, আকসা ফাওয়া লাগবে, কিন্তু এগুলোতে অপশন আছে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু সালাতের হাজিরা ক্ষমা হয় না। এই জন্য সালাদ যে কোনোভাবে হাজিরা দিতে হবে, যদি পাক কাপড় না থাকে নাপাক কাপড়ে, কাপড় না থাকলে উলঙ্গ হয়ে, আর যদি সূরা কেরাত না জানি তাহলে শুধু আল্লাহ আকবর বলে হলো, সালাতে ওয়াক্তমতো হাজিরা দেওয়া আল্লাহ ফরজ করেছেন। কাজেই সালাদ বাদ দিয়ে মুসলমান থাকার চিন্তা আমরা পরিহার করার চেষ্টা করি, আল্লাহ হেফাজত করুন। জি মহতারম, প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ আমরা যেন পড়তে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি কুষ্টিয়া থেকে তোলাপুর কাঞ্চননগর থেকে বলতে পারতো। জি, বলতেছি যে পবিত্র মিলাদুন নবী উপলক্ষে কি কোনো অনুষ্ঠান করা যাবে? আচ্ছা জি, ইনশাআল্লাহ আমরা মহতারমের কাছ থেকে জেনে নিব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হিটাচি জেনে নিন। জি মহতারম, আমরা আমাদের এক বোন আমাদের কাছে প্রশ্ন করেছেন, বোন সুরাইয়া, যে আত্মীয়তার সম্পর্ক রাখার ব্যাপারে আল্লাহ রসুল গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু কিছু অবস্থা যদি এমন হয় যে যাদের সাথে সম্পর্ক রাখতে গেলে কোনো গুনাহের কাজে জড়িত হওয়ার সম্ভাবনা, এটা দু ধরনের হতে পারে, যে তাদের আচার আচরণ অন্যরকম, আরেকটা উনি বলেছেন যে তারা উল্টাপাল্টা কথা বলে সমালোচনা করে, বলে আসলাম একটা তারা বর্ণনা করলো আরেক রকম, এই ক্ষেত্রে কি তাদের সাথে সম্পর্কে কি করা? আসলে প্রথম কথা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কথা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, কোরআন কারিমেও আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বারবারই বলেছেন, আল্লাযীনা ইয়াসলুনা মা আমার আল্লাহ বিহি আন ইউসাল, আল্লাযীনা ইয়াকতাউনা মা আমার আল্লাহ বিহি আন ইউসাল। কাফেরদের চরিত্র হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, আর মুমেনের চরিত্র হলো তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ন্যূনতম পর্যায়েটা আমাদের বুঝতে হবে, সেটা হলো যে আপনি বিপদে আপদে তাদের পাশে দাঁড়াবেন, তারা আপনার বাড়িতে আসলে মেহমানদারি করবেন, অসুখ বিসুখে খোঁজ নেবেন, দেখা হলে সালাম কালাম করবেন, আপনি যে অনুষ্ঠানে আত্মীয় স্বজনের দাওয়াত দেন সেই পর্যায়ের সকলের সাথে তাকে দাওয়াত দিতে হবে, তাদের দাওয়াতে আপনি যাবেন, কবুল করবেন, এটা যে কোনো মূল্যে আপনাকে ঠিক রাখতে হবে। আর যদি এমন হয় যে আপনি তাদের বাড়িতে কোনো অনুষ্ঠানে গান বাজনা আছে বা বিপর্দা আছে আপনি যাবেন না, কিন্তু বাকিগুলো আপনি ঠিক রাখবেন, তার কথা বলবেন, কেমন আছেন, ভালো আছেন, যদি আপনার কোনো ভালো আচরণকে তারা অপব্যাখ্যা করে আপনার গিবত করে, তাহলে তো আপনি আরও সব বেশি পেলেন, আপনার সওয়াব বাড়তে লাগলো, আপনি রাগ করেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখি, তাদের বিপদ আপদে পাশে দাঁড়াই, তাদের সম্পর্ক রক্ষা করি, কিন্তু তারা আমার পিছনে শত্রুতা করে, আমার ক্ষতি করার চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাশা আল্লাহ, তুমি তো খুব ভালো পজিশনে আসো, তুমি যদি এভাবে চলতে পারো তাহলে তুমি জিতে যাবে, তারা হেরে যাবে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে তাইদ করা হবে। তো এই জন্য আপনি যদি মনে করেন তাদের দাওয়াতে গেলে, অনুষ্ঠানে গেলে গোনা হবে, অর্থাৎ বেপর্দা চলতে হবে, গান বাজনা শুনতে হবে, গিবতে শরিক হতে হবে, তাহলে যেন না, কিন্তু বাকি সম্পর্ক খোঁজ খবর রাখবেন, আপনার বাড়িতে দাওয়াত দেবেন, আসলে মেহমানদারি করবেন। আর যদি আপনার ভালো আচরণে তারা খারাপ ব্যাখ্যা করে, এজন্য আপনি দুশ্চিন্তা করেন না, আপনার এতে সওয়াব বাড়ছে। মহতারাম, এরপরে আমাদের এক ভাই কুষ্টিয়া থেকে, ভাই বাবলু, তিনি জানতে চেয়েছেন যে মিলাদুন্নবীর অনুষ্ঠান করা প্রসঙ্গে, ঈদে মিলাদুন্নবী, জি ইনশাআল্লাহ জানবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হলো, যদি কেউ মুসলমান হতে চায়, মুসলমান হওয়ার জন্য আগ্রহভাবে আগে আসে, আর তাকে যদি বাধা সৃষ্টি করা হয়, তাহলে আমি আমার কি করণীয় আছে, কোনো কৌশল? আচ্ছা জি ইনশাআল্লাহ। জি মহতারাম, আমরা মিলাদুন্নবী সম্পর্কে বলছিলাম। জি, মিলাদুন্নবী কী অনুষ্ঠান করবেন, এটার আগে আমাদের বুঝতে হবে যে আমরা কি চাই। আমরা যদি চাই যে আল্লাহর ইবাদত করব, মিলাদুন্নবী করে আল্লাহ তাআলাকে খুশি করব, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের পদ্ধতিতে করতে হবে।
মিলাদুন নবী নিয়ে বিতর্ক নয়। যেমন এক জায়গায় মানুষেরা ঢোল বাজনা বাজিয়ে অথবা কাপড় খুলে উলঙ্গ হয়ে জিকির করছে, একজন ব্যক্তি সেখানে যে বললেন ভাইরা উলঙ্গ হয়ে জিকির করতে হয় না অথবা ঢোল বাজিয়ে জিকির করতে হয় না, আসলে তিনি জিকিরের বিরোধিতা করছেন না, তিনি বিরোধিতা করছেন একটা পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে আমরা অনুষ্ঠান আনন্দ করব, এটা যদি আমরা আল্লাহর ইবাদত করতে চাই, সওয়াব পেতে চাই, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমালুনা ফাহুয়া রাদ্দ, সহিহ বুখারী মুসলিম অন্যান্য কিতাবের হাদিস। যদি কেউ এমন কর্ম করে যে কর্ম আমরা করি না, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা করেন না, তাহলে ওইটা আল্লাহ ফেলে দেবেন, রিজেক্ট করবেন, আল্লাহ ওটা কবুল করবেন না। তো মিলাদুন নবী বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মের জন্য যেটা করেছেন, তিনি প্রতি সোমবারে রোজা রাখতেন, এবং সোমবারই রাসূলুল্লাহ সাল্লামের জন্মের দিন বার রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ জন্ম, এটা হাদিসেও নেই, কোরআনেও নেই, সাহাবিদের থেকেও তেমন রেওয়ায়ত নেই, ঐতিহাসিকদের বিভিন্ন বক্তব্য আছে। তা আমরা যদি মিলাদুন নবী পালন করতে চাই, তাহলে প্রতি সোমবারে রোজা রাখা বা মাঝে মাঝে যখন সুযোগ পাই সোমবারে রোজা রাখা, এটাই হলো মিলাদুন নবী পালনের সুন্নত পথ। আর এছাড়া মিলাদুন নবীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লামের জীবনী জন্ম আলোচনা করা, যেটা এটাও ইবাদত, এটারও সুন্নত পদ্ধতি হলো, সাহাবায়ে কেরাম কখনো শুধু জন্ম আলোচনা করার জন্য একত্রিত হতেন না, জন্ম জীবনী সিরাত জিকির যেগুলো আলোচনা করলে রাসূলুল্লাহ সাল্লামের প্রতি ভক্তি এবং অনুসরণ বাড়ে, সবগুলো তারা আলোচনা করতেন, এবং সেক্ষেত্রে তারা সবাই বসে থাকতেন মহব্বতের সাথে, যিনি আলোচনা করতেন তিনি বসে থাকতেন বা দাঁড়াতেন, নবীজির জীবনী আলোচনা করতেন, যখন তার নামটা আসতো তারা প্রত্যেকে যার যার মতো দরুদ পড়তেন। ঠিক যদি এরকমভাবে সুন্নত পদ্ধতিতে আমরা রাসূলুল্লাহ সাল্লামের জীবনী জন্ম আলোচনা করি, এটা অবশ্যই খুব ভালো কাজ, বড় কাজ। এছাড়া এই উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লামের জীবনী আলোচনা করার জন্য, তার সিরাত শামাইল প্রচারের জন্য যদি আমরা কিছু করি, এটা অত্যন্ত ভালো কাজ হবে ইনশাআল্লাহ। মহতারাম, আমাদের কাছে এরপরে যে প্রশ্নটি এসছে, আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে কেউ যদি মুসলমান হতে চায় আর এক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা আসে, এই তার কি করার আছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে একজন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আমরা মানুষের কাছে দিন পৌঁছাবো, আমরা অমুসলমানদেরকে ইসলামের দাওয়াত দেব। তবে দুর্ভাগ্য আমরা মুসলমানেরা মুসলমানদেরকে একে অপরে কাফের বানাতে খুবই ব্যস্ত আছি, কোনো অমুসলমানের কাছে দিনের দাওয়াত নিয়ে যাই না, কোথাও যাই না। এরপরও অনেক অমুসলমান নিজের আগ্রহে নিজের চেতনায় আবেগে মুসলমান হতে আসেন, তখন আমরা অনেকে বাধা দিই, অনেকে উদার হতে চায়, অনেকে ভয়ে। আসলে প্রথম কথা বুঝতে হবে, আপনি যদি কোনো একজন মানুষের ইসলাম গ্রহণের পথে প্রতিবন্ধক হন, তাহলে ওই ব্যক্তির আজীবনের সকল গোনা পাপ কুফুরের দায়ভার আপনার ঘাড়ে চাপবে। দ্বিতীয় বিষয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম, যদি তোমার কারণে, তোমার হাতে, তোমার ওসিলায়, তোমার মাধ্যমে একটা মানুষও আল্লাহর দিন লাভ করে হেদায়েত পায়, এটা তোমার জন্য দুনিয়ার সবচেয়ে বড় সম্পদের চেয়েও বড় নিয়ামত বলে গণ্য হবে। কাজেই আপনি যদি এরকম অবস্থা থাকে, আপনার বেশি কিছু দরকার নেই, যদি প্রাপ্তবয়স্ক কেউ হয় বলে মুসলমান হবো, আপনি সঙ্গে সঙ্গে কালিমা পড়িয়ে দিন তাকে, কোনো দেরি করার দরকার নেই। ইসলাম গ্রহণ করতে কোনো এফিডেভিট শর্ত নয়, কোনো মৌলানা শেফ শর্ত নয়, কোনো ব্যাপটাইজ করা শর্ত নয়, কোনো কিছুই শর্ত নয়। ওই ব্যক্তি শুধু নিজের ভিতরে আল্লাহর কাছে সাক্ষী দেবে যে সে ইমান গ্রহণ করেছে, কাজে আপনি তাকে কালেমাটা বলে দেন, সে পড়ে নিক, সে মুসলমান হয়ে গেছে, ওই মুহূর্তেই দেন, এক মিনিটও দেরি করেন না, কারণ পরের মুহূর্তে সে মারা যেতে পারে। সে ইমানের আগ্রহ প্রকাশ করেছে, আপনি বললেন তুমি তিন দিন পর এফিডেভিট করে এসো, আপনি কালেমা পড়ালেন না, সে মারা গেল, তার কুফুরির দায়ভার আপনার ঘাড়ে চাপবে। কাজেই সে প্রাপ্তবয়স্ক মানুষ, সুস্থ মানুষ, মুসলমান হবে, আপনি কালেমা পড়িয়ে দেন, বাকি এফিডেভিট অন্যান্য দায়িত্ব সে নিজেই করতে পারবে, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তো মোহতারাম, এখানে আমাদের সমাজে মনে হয় কিছু একটা বিভ্রান্তিও আছে যে অনেকে মুসলমান এটাকে একটা পেশা হিসেবে ধরে নিয়ে, মুসলমান হওয়ার একটা ভান ধরে, এরপরে তার নতুন কিছু ধান্দা যে আমি তো এসেছি, আমার এখন তো যাওয়ার কিছু নেই, ব্যবস্থা করে দেন, এরকম অনেক হয়েছে আমাদের সামনে, এই ব্যাপারে একটু সতর্কতার জন্য। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি মোহতারাম, জি অনেকেই ইসলাম গ্রহণকে দুনিয়াবি উপার্জনের ব্যবস্থা করতে পারে, এক্ষেত্রে আমরা যিনি ইসলাম গ্রহণের আবেগ পাওয়া তাকে মুসলমান করে দেবো,
এরপরে তিনি তাকে আমরা নেক সোহবত দেওয়ার চেষ্টা করব। তিনি যদি দুনিয়ার আগ্রহে করেও থাকেন, প্রকাশ না করেন, হয়তো ভালো হয়ে যাবেন, তবে আমরা কারো দ্বারা প্রতারিত না হব। অর্থাৎ একজন এসে বললাম আমি নতুন মুসলমান হয়েছি, তাকে আমরা সব কিছু দিয়ে দিতে লাগলাম, এরকম নয়। আমরা তাকে ইমানের পথে সহযোগিতা করব, তার ইমান মজবুত হলে আমরা অবশ্যই দুনিয়ার ব্যাপারে তাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। মহতারাম, আমাদের বোন জানতে চেয়েছেন যে তাহিয়াতুল উযু যে নামাজটা, এই নামাজ কি উযু করার ঠিক সাথে সাথেই পড়তে হবে, নাকি কোনো কারণবশত ঘরের কোনো কাজের কারণে যদি 5-10 মিনিট দেরি হয় তাতে কি কোনো ক্ষতি হবে কিনা? তাহিয়াতুল উযু উযুর পরেই পড়তে হয়। যদি আপনার উযুর পরে কাপড় চোপড় পরা মানে নামাজের প্রস্তুতির বিলম্ব হয় এটা দোষ নেই, কিন্তু আপনি উযুর পরে যদি দুনিয়াবে অন্য কাজ করেন এরপরে পড়েন তাহলে দুই রাকাত সালাত হবে, তবে তাহিয়াতুল উযু হিসেবে আর গণ্য থাকবে না। তাহিয়াতুল উযু হলো উযুর পরে দুনিয়াবে অন্য কাজের আগে উযুর হকটা আদায় করে আপনি অন্য দিকে যাবেন। এই সালাত নফল, আপনি যদি দেরি করে পড়েন আপনি নফলের সওয়াব পাবেন, তবে তাহিয়াতুল উযু উযুর পরপরই পড়ার কিছু ফজিলত কমে যাবে। তো মহতারাম, এর সাথে আরেকটি প্রাসঙ্গিক প্রশ্ন, সেটা হলো যে আমরা যারা পুরুষরা মসজিদে নামাজ পড়ে, যে অনেকের অনেক ভাইদের হয়তো মনে প্রশ্ন জেগেছে যে তাহিয়াতুল মসজিদের ব্যাপারে কি হুকুম? জি, এটা গুরুত্বপূর্ণ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এটা তো আমরা আসলে তারপরে মহতারামের কাছ থেকে আমরা চেষ্টা করব, তার বিভিন্ন ক্ষতি, বিভিন্ন ধরনের অবশ্যই গায়বী আওয়াজ আসতেছে বা যে কোনো ধরনের তার ক্ষতি হচ্ছে বা এ থেকে তার মুক্তির কি উপায় হতে পারে। যে মহতারাম, আমরা ওই যে ব্যাপারটি যে তাহিয়াতুল মসজিদের ব্যাপারে, যে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, তাহিয়াতুল উযুর সে তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ অনেক বেশি গুরুত্বপূর্ণ সুন্নত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াতুল উযু নিজে পালন করেননি, তবে উৎসাহ দিয়েছেন, আর পালন না করলে কাউকে আপত্তি করেননি। আর তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ তিনি নিজে পালন করেছেন, পালন করতে উৎসাহ দিয়েছেন। কেউ মসজিদে যে যদি তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ না পড়ে বসে তাকে বকা দিয়েছেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত হলো যে আমরা মসজিদে ঢুকে হয় অন্তত 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ পড়ব, অথবা যে কোনো সালাত সুন্নতে মুয়াক্কাদা অথবা ফরজ নামাজে দাঁড়িয়ে যাব, মসজিদে ঢুকে বসার আগে সালাত আদায় করে বসা হলো তাহিয়াতুল মসজিদ, অর্থাৎ মসজিদের সালামটা হলো সালাত নামাজ। কোনো নামাজ না পড়ে বসার অর্থ হলো মাজলিসে যেয়ে সালাম না দিয়ে বসে পড়া, আর এটা একটা বেয়াদপি, মসজিদের সাথেও বেয়াদপি। এই জন্য আমরা সবাই চেষ্টা করো, মাকরুহ তো হলে সেটা ভিন্ন কথা, নইলে মসজিদে যে আমরা অনেকেই সময় থাকা সত্ত্বেও আগে বসে পড়ি, অনেকে বসার পরে আবার তাহিয়াতুল মসজিদ পড়ি, অর্থাৎ মাজলিসে ঢুকে বসে ভাই কেমন আছেন গল্প স্বল্প করে এরপরে আসসালামু আলাইকুম সালাম দেওয়ার মতো অবস্থাটা হয়ে যায়। আসলে সুন্নত হলো, রাসূলের নির্দেশ হলো, নিজের কর্ম এবং নির্দেশ যে মসজিদে ঢুকে বসার আগে সালাত আদায় করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ সুন্নত, আল্লাহ তাআলা আমাদের পালন করা তৌফিক। মহতারাম, যদি এরকম হয় একজন ওযু করেছে, ওযু করার সাথে সাথে মসজিদে ঢুকেছে, তাহলে এখন তার দুটো জিনিস চলে আসছে, তাহিয়াতুল উযু তাহিয়াতুল মসজিদ, এখন যে 2 রাকাত নামাজ পড়লে সেই দুইটা 2 রাকাত সালাত আদায় করলে তাহিয়াতুল মসজিদ এবং তাহিয়াতুল উযু দুটোই হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আচ্ছা মহতারাম, এরপরে আমাদের ওই ভাই জানতে চেয়েছিলেন যে তার বিভিন্ন ধরনের আওয়াজ আসে বা বুঝতে পারেন তার শারীরিক ক্ষতি, কোনো এমন কোনো আমল আছে কিনা যে আমলের কারণে তিনি নিষ্কৃতি পেতে পারেন? জি অবশ্যই। আপনি দুবাই আছেন, শেখ আব্দুল আজমিন বাজ এবং কিছু মহাকিক আলেমদের এই ধরনের কিছু আমলের ছোটো ছোটো পুস্তিকা আছে, আপনি চেষ্টা করেন দুবাই থেকে এগুলো সংগ্রহ করার, যে জিনের আসর বা মানে শয়তানি ওয়াসওয়াসা এগুলো থেকে মুক্তি, কিছু কোরআনের আয়াত নির্ধারণ করে কিছু হাদিসের আমল ওনারা নির্ধারণ করেছেন, এগুলো খুবই উপযোগী, অনেকেই এদের উপকৃত হয়েছেন, আপনি আমল করতে পারেন। যতদিন এগুলো না পান ততদিন যদি আপনি অন্তত মাসনুন যে দোয়াগুলো আছে সকাল সন্ধ্যায় পড়ার জন্য, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানির হাম্মাতিন আইনিন লাম্মাতিন বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার, এবং সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস 3 বার 3 বার করে সকালে সন্ধ্যায় প্রত্যেক সালাতের পরে 1 বার, শোয়ার সময় কিছু সূরা বাকারার শেষ 2 আয়াত, আয়াতুল কুরসি, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিন্নাস, কুল হুয়াল্লাহ, এগুলো পড়লেন, এগুলো আমল করলে ইনশাআল্লাহ ভালো ফায়দা পাবেন। আর যদি এগুলোতে আপনি উপকার না পান তাহলে আপনি একটু কষ্ট করে শেখ আব্দুল আজিন বাজ অন্যান্য ভালো মহাকিক আলেমদের কিছু জাদু টোনা এগুলো কাটানোর দোয়া আছে, আর রুকা মিনাল কিতাব ও সুন্না কোরআন এবং হাদিস থেকে ঝাড়ফুঁকের কিছু সহি হাদিস ভিত্তিক বই আছে, এগুলো আপনি জোগাড় করার চেষ্টা করুন।
প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হিট আছে জেনে নিন। আমরা মোহতারামের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর উত্তর আমরা জানছিলাম এবং আমরা অনুষ্ঠান দেখছিলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। আপনার টেলিভিশনের সাউন্ড একটু কমিয়ে নিন। আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি আরো কমিয়ে নিন, আরো কমিয়ে নিন আপনার টেলিভিশনের ভলিউম। এখন ক্লিয়ার শুনতে হচ্ছে? জি জি বলুন। জি আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো কিছুদিন আগে আমার ওয়াইফ আমাকে বলছে যে যদি কেউ দাড়ি না রাখে, আই মিন আমার দাড়ি নাই অবশ্য, যদি কেউ দাড়ি না রাখে তাহলে 24টা ঘন্টা প্রতিটা মুহূর্ত তার আমলনামায় গোনা লেখা হচ্ছে। আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত? জি ধন্যবাদ আপনাকে এবং আপনার স্ত্রীকে আমরা মোবারকবাদ জানাই, যে সমাজের প্রতিটা স্ত্রী এমন হয়ে যাক যারা তার স্বামীকে দাঁড়িয়ে রাখার ব্যাপার উদ্বুদ্ধ করে। আল্লাহ পাক আপনার স্ত্রীকে হায়াতে তৈয়বা দান করুন এবং আপনাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়িয়ে রাখার মতো সেই যোগ্যতা দান করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হিটাচি জেনে নিন, আর এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি জি বলুন, শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি। জি 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি আচ্ছা জি জি মোহতারাম, আমরা বিরতির আগে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে তার স্ত্রী তাকে বলেছে যে দাড়ি না রাখলে 24 ঘন্টা গুনাহ হতে থাকে, এ ব্যাপারে তিনি জানতে চেয়েছেন এবার শরীয়ত কি বলে ইনশাআল্লাহ কথাটা সত্য কিনা। জি জি আসলে দাড়ি না রাখা, মুন্ডন করা যে গুনাহ, এ ব্যাপারে মুসলিম উম্মার ইজমা রয়েছে। সাহাবিদের যুগ থেকে তাবেইন, তাবে তাবেইন, চার ইমাম সহ ফুকাহারা বর্তমান যুগে দাড়ি মুন্ডিত সভ্যতার আগমনের আগ পর্যন্ত কোনো ফকি আলেম বলেননি যে দাড়ি কাটা বৈধ। মূলত দাড়ি রসুল্লাহ সাল্লাম রেখেছেন, তাই রাখা সুন্নত। দাড়ি রসুল্লাহ সাল্লাম রাখতে নির্দেশ দিয়েছেন, তাই দাড়ি রাখা ওয়াজিব। আর দাড়ি মুন্ডন করতে তিনি কঠিনভাবে নিষেধ করেছেন, এজন্য দাড়ি মুন্ডন করা হারাম। কাজেই আপনি প্রতিদিন একটা হারাম গোনা করছেন যেটা আপনার 24 ঘন্টা সাথে থাকছে। আপনার স্ত্রী কথাটা মূলত ঠিকই বলেছেন। এখানে আরও দুটো বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেছি। প্রথম বিষয় হলো দাড়ি মুন্ডন করা একটা মানে এমন একটা পাপ যেটার মাধ্যমে আমরা কিছুই লাভ পাই না, বরং ক্ষতি পাই। একটা মিথ্যা সাক্ষ্য দিলে, একটা ওজনে কম দিলে, অথবা ভেজাল মাল বিক্রি করলে কিছু গোনা হলেও কিছু দুনিয়াবি লাভ হয়। কিন্তু দাড়ি মুন্ডনের মাধ্যমে আমরা কিন্তু কোনো লাভ হচ্ছি না, বরং প্রতিদিন কিছু পয়সা খরচ হচ্ছে, আরও ডাক্তারি পরীক্ষায় চোখের ইত্যাদি ক্ষতিও হচ্ছে, কিন্তু গোনা হচ্ছে। এই গোনাটা কেন করছে? শুধুমাত্র মানুষের দেখা দেখি। আমাদের দেশের অধিকাংশ নারী চান না তার স্বামী দাড়ি রাখুক, এমনকি স্বামীর দিনদারিও পছন্দ করেন না। কিন্তু স্বামী যখন যুবক সেজে অন্য নারীদের দিকে তাকান, গল্প করতেন, তখন কষ্ট পান। কিন্তু একটা পুরুষ দাড়ি রাখলে সোয়াব পান, পারিবারিক জীবনে শান্তি বেশি হয়, তার মুখের দাড়িটাই তাকে অন্য মহিলাদের দিকে তাকাতে লজ্জা তৈরি করে দেবে, কিন্তু স্ত্রী এটা বুঝতে চান না। আসলে আমি আপনার স্ত্রীকে ধন্যবাদ দিই, তিনি দিনের বিষয়টা বুঝেছেন। এবং আমি সকল দর্শককে বলবো, দাড়ি ইসলাম নয়, কিন্তু দাড়ি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা কোনো যুক্তি দিয়ে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে যদি ইসলাম বিচার করি, তাহলে নিশ্চিতভাবে দাড়ি রাখা রাসূলুল্লাহ গুরুত্বপূর্ণ নির্দেশ। এটা তার শুধু কর্ম নয় যে তিনি করেছেন, কাজে আমরা করলে ভালো না করলে না, তিনি করেছেন, করতে নির্দেশ দিয়েছেন, কাটতে নিষেধ করেছেন, এমনকি দাড়ি চাষা কাফেরদের মুখের দিকে তাকাতে ঘৃণা প্রকাশ করেছেন, তাকাতে চাননি তারা। তে কাজে এ ব্যাপারে আমরা সবাই সচেষ্ট হব, আল্লাহ তাআলা তৌফিক দেন।
জি মুহতারাম, এরপরে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে মাগরিব নামাজের তিন রাকাতের শেষ রাকাত তিনি পেয়েছেন, তো ইমাম সাহেব সালাম ফিরানোর পরে বাকি দুই রাকাত কিভাবে তিনি আদায় করবেন? জি, বাকি দুই রাকাতে প্রথম রাকা বাকি আপনি উঠে দাঁড়িয়ে এক রাকাত পড়বেন সূরা ফাতিহা আর একটা সূরা দিয়ে, এরপরে বসে আত্তাহিয়াত পড়বেন, কারণ এটা আপনার জন্য দ্বিতীয় রাকাত। এরপরে উঠে আর এক রাকাত সূরা ফাতিহা আর একটা সূরা দিয়ে পড়ে আবারও বসবেন, বসে এবারে সালাম ফিরিয়ে দেবেন। মহতারাম, আমাদের কাছে আরেক ভাই কাতার থেকে, ভাই রফিক, আপনার বিভিন্ন লেখা কিতাব তিনি পড়েছেন, তিনি আপনার প্রতি খুব সালাম পেশ করেছেন। তিনি একটি প্রশ্ন করেছেন যে ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কালিলার আয়াত আলোকে যে বর্তমানে প্রচলিত যে ইমামতি বা মুয়াজ্জিনী বা মাদ্রাসা শিক্ষকতা সহ যাবতীয় ধর্মীয় কাজের বিপরীতে যে বেতন নেওয়া হয়, এটা জায়েজ কিনা? জি, আসলে দীর্ঘ কথা দরকার। প্রথমে ভাইকে ধন্যবাদ দিয়ে আমার বই পড়ার জন্য ইহিয়া সুনান, আসলে আপনারা দোয়া করবেন যদি উপকৃত হন, ভুল ভ্রান্তি থাকলে বলবেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো, ভাই যেহেতু পড়ুয়া মানুষ, আমি আবারও বলবো আপনি আয়াত দুটো যদি পড়েন কোরআনে, যেখানে যেখানে ওয়ালা তাশতারুবি আয়াতি সামানান কালিলা বলা হয়েছে সব ইহুদিদের ক্ষেত্রে বলা হয়েছে, তারা কিন্তু ইমামতি করে পয়সা নিত না, তাদের ইমামতের কোনো সিস্টেম ছিল না। আসলে আল্লাহ তাআলা ওয়ালা তাশতারুবি আয়াতি সামানান কালিলান বলেছেন রাষ্ট্রপ্রধানদের বিচারকদের ক্ষেত্রে। কেন? আসলে আল্লাহর আয়াত অল্প পয়সায় বিক্রির অর্থ কিন্তু কোরআন পড়ে বা শিখিয়ে পয়সা নেওয়া না, এটা অন্য মাসালা, এর জন্য আমরা বিস্তারিত বলবো। কোরআনে আমার আয়াতকে অল্প পয়সার বিনিময়ে বিক্রি করো না, এটার অর্থ হলো দুনিয়ার কোনো স্বার্থে আমার কোনো বিধানকে পরিবর্তিত করো না, আমার কোনো বিধানকে উল্টে দিও না। বিচার ছিল এইটা, বড় লোক দেখে পার্সিয়ালিটি করো না, গরিব দেখে বেশি করো না, সরকারের চোখরাগানি দেখে উল্টে দিও না, দুনিয়ার স্বার্থে আমার কোনো বিধানকে উল্টায়ও না, এটা হলো ওয়ালা তাশতারুবি আয়াতি সামানান কালিলানের অর্থ। এখন প্রশ্ন হলো আমরা ইমামতি করে ইত্যাদিতে পয়সা নিতে পারবো কিনা। এখানে মূলনীতি হলো যে কাজটা আমার উপরে ফরজ নয়, অন্য লোকের দায়িত্ব, আমি তাকে যদি কোনো সহযোগিতা করি আমি সার্ভিস মূল্য নিতে পারবো, আর যে কাজ আমার ফরজ দায়িত্ব এই কাজের বিনিময়ে আমি কারোর কাছ থেকে পয়সা নিতে পারবো না, আর যে কাজ আমারও দায়িত্ব নয় তারও দায়িত্ব নয় এই জন্য পয়সা নিতে পারবো না। খতম শরীফ, গোসল শরীফ ইত্যাদি না আমার দায়িত্ব না আপনার দায়িত্ব, আপনি বিপদে পড়েছেন আপনি দোয়া করবেন, খতম করলে আপনি দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, এগুলো কোনোটাই শরীয়ত নির্দেশিত কোনো কাজ নয়, কাজে এক্ষেত্রে পয়সার কোনো সুযোগ নেই। এগুলো আমরা এক ধরনের পুরোহিত তন্ত্র বানিয়েছি যে আমরা একজন বিপদে পড়েছে সে দোয়া করবে কি, আমাদের কে দায়িত্ব দেওয়া হয় দোয়া করার জন্য, আমরা বিভিন্ন খতম করে পয়সা নিই, বরং আমাদের দায়িত্ব ছিল তাকে দোয়া করার পদ্ধতি শিখিয়ে দেওয়া। আর একটা হলো শরীয়ত নির্দেশিত দায়িত্ব, যেগুলো টেলিফোনটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবু বকর সিদ্দিক কাতার থেকে বলতেছি। জি জি, আমার প্রশ্ন হইল যে আমি ডিজিটাল অবস্থায় নামাজ পড়তে পারি না জামাতে। জি, তো এই নামাজ কবে হয়ে যায়? জি, জোহরের নামাজ এমন কি আসরের নামাজও? জি, তো এই নামাজ গুলো আমি মাগরিব অবস্থা আছি, মাগরিব অবস্থা নামাজ তো জামাতে পড়ি না, এমনি পড়ি, তো এই নামাজটা পড়ার সময় কি আগে জোহরের আসর করবো না মাগরিব অবস্থা ওগুলো করে এগুলো করবো? আর একটা প্রশ্ন ছিল। জি, আচ্ছা, আমাদের হাতে আর সময় নেই, আমরা একটি প্রশ্নের জবাব দিব ইনশাআল্লাহ, আবার ইনশাআল্লাহ যোগ আমাদের সমরা মহতারাম, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। জি, শরীয়ত যে গুলো দায়িত্ব দিয়েছে সামাজিক, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীতে আসছে যে রাষ্ট্রীয় সামাজিক দায়িত্ব, নামাজ পড়া আমার দায়িত্ব, ইমামতি আমার দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব সমাজের দায়িত্ব, বিচার ইমামতি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করা, মন্ত্রীর দায়িত্ব পালন করা বা কোরআন শিক্ষা দেওয়া, শিক্ষকতা করা, মানুষকে মশলা শেখানো, এইসব দায়িত্ব পালন যারা করেন তারা রাষ্ট্রের পক্ষ থেকে বেতন নেবেন, এটা হযরত আবু বকর ওমরের সময় ছিল, বকর সাহেব এই জাতীয় বেশ কিছু হাদিস আসছে, এগুলো রাষ্ট্র দেবে, রাষ্ট্র যেহেতু দিচ্ছে না সেহেতু সমাজ রাষ্ট্রের বদলে এটা দিতে পারেন, এটা গ্রহণ করা বৈধ, তবে যিনি কাজ করবেন তার উদ্দেশ্য হবে আল্লাহর দিনের খেদমত করা, এর উপরে সব নির্ভর করবে, তবে টাকা নেওয়া এইসব ক্ষেত্রে অবৈধ নয়। না মহতারাম, আমাদের আরেক ভাই কাতার থেকে, ভাই আবু বকর জানতে চেয়েছেন যে নামাজ ডিউটিতে থাকেন, কাজা করতে হয়, তো মাগরিবের সময় আগে কি জোহর আসর পড়বেন নাকি মাগরিব পড়বেন? প্রথমেই বলবো ভাই, আপনি ডিউটির ভিতরেই অজু রেখে অন্তত ফরজ নামাজটা যে কোনো মূল্যে পড়ে নেওয়া, যেহেতু নিয়মিত আপনার যদি কোনো সমস্যা না হয়, আপনি যে কোনো দাঁড়িয়ে কোনায় দাঁড়িয়ে ইশারাই হোক যেভাবেই হোক, চার রাকাত নামাজ পড়তে খুব বেশি হলো 3 মিনিট আপনার সময় লাগবে,
আপনি ওই অবস্থায় ওযু রাখবেন, নামাজটা পড়ে নেওয়ার চেষ্টা করবেন। কাজে নিয়মিত নামাজ কাজা করা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আর এছাড়া দরকার হলে একটু আওয়ালোকতে অথবা শেষ মুহূর্তে, আর যদি কাজা হয়েই যায়, আপনি যদি মাগরিবের ওক্ত থাকে তাহলে প্রথমে জোহর তারপর আসর তারপর মাগরিব পড়বেন, আর যদি মাগরিবেরও শেষ উক্ত হয় তো প্রথমে মাগরিব পড়ে নিয়ে এরপরে জোহর আসর পড়বেন। তবে সর্বাবস্থায় ভাই, নামাজ নিয়মিত কাজা হয়ে যাওয়া আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। আপনি যে কোনো মূল্যে অন্তত ফরজ নামাজটা সময়ের ভিতরে পড়ে নেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চেষ্টা করলে ব্যবস্থা করে দেবেন। জি, ধন্যবাদ মহতারাম আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অংশ হিটাচি জেনে নিন আপনাদের জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের সমাধান। এতক্ষণ আমরা মহতারামের কাছ থেকে জেনেছি, এই জন্য মহতারামকে অসংখ্য মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। আবারও এই একই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কোরআন এবং সুন্নার আলোকে আপনাদের আমাদের সকলের জীবন গড়ে উঠুক এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।